সুপ্রিয় দর্শক, টিবিএন 24 এর শুরিদ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। আমাদের এই অনুষ্ঠানে আজকে এমন একজন অতিথি উপস্থিত আছেন যিনি সাধারণত অন্তরালেই থেকে গেছেন, যদিও বাংলাদেশের সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের একজন অগ্রণী লোক। তিনি হলেন এনায়েত করিম বাবুল। বাবুল ভাই, টিবিএন 24 এর স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনি এই যে সময় বের করে এসেছেন আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে, তার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। সুপ্রিয় দর্শক, বাবুল ভাইয়ের সঙ্গে আমার এমন একটা সম্পৃক্ততা, আমি এই দেশে আসার পর আমার যত প্রকার চলচ্চিত্র সংক্রান্ত কর্মকাণ্ড আছে তার সামনে পেছনে সমস্ত ভূমিকাতেই রয়েছেন এনায়েত করিম বাবুল। বাবুল ভাই, আমাদের দেশের মূলধারার চলচ্চিত্রের সঙ্গেও আপনি কাজ করেছেন। মূলধারার চলচ্চিত্রের সঙ্গে বলতে গেলে আমি যেটুকু কাজ করেছি সেটা হচ্ছে আমাদের যে চলচ্চিত্র শিক্ষক এবং চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির, প্রয়াত আলমগীর কবির, আলমগীর কবিরের সহকারী পরিচালক হিসেবে আমি কাজ করেছি। মূলধারা বলতে সেটাই, আর আমরা যেটা শর্ট ফিল্ম করছি সেটাকে আমরা বিকল্প ধারা বলি। আচ্ছা, মানে ইন্ডাস্ট্রির বাইরে থেকে। আচ্ছা, আমি সেই কথাটাই বলছিলাম যে আপনি মূলধারা থেকে কেন বিকল্প ধারায় যেতে হলো? আসলে আমি যখন চলচ্চিত্রের ছাত্র ছিলাম বাংলাদেশ ফিল্ম আর্কাইভে, তখনকার কোঅর্ডিনেটর ছিল, মূল শিক্ষকই ছিল আলমগীর কবির, এবং অন্যান্য শিক্ষক ছিল বিভিন্ন বিভাগের, যেমন ক্যামেরায় ছিল আনোয়ার হোসেন, এডিটিংয়ে ছিল বাদল রহমান, সাইদুল আলম টুটুল, এরকম ভাগ ভাগ করে, এবং আর্ট ডিরেকশনে ছিল মুস্তফা মনোয়ার। তো সেই পড়াকালীন সময়ে আসলে আলমগীর কবির আমাকে হঠাৎ করে এই প্রপোজালটা দেয় সহকারী পরিচালক হিসেবে কাজ করার। আমি ঠিক ফিল্ম সোসাইটির আন্দোলনে এবং চলচ্চিত্রের বিকল্পধারাই ছিলাম, কিন্তু কবির ভাইও বিকল্পধারার, কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে থেকে বিকল্পধারার ছবি করে। তখন কবির ভাই তার স্টুডেন্টদের থেকে আমাকে প্রপোজালটা দেয়, তুমি আমার সাথে কাজ করো। সেই হিসাবে আমি আলমগীর কবিরের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলাম। এটা একটা বিশাল প্রাপ্তি বলে আমার মনে হয়, আমাদের তখনকার একজন স্বপ্ন, কি বলে, স্বপ্ন পুরুষ বলা চলে চলচ্চিত্রের, বিশেষ করে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র। হ্যাঁ, আমারও, আমাদের সবারই পর থেকে রোল মডেল হচ্ছে কবির ভাই। আচ্ছা বাবুল ভাই, তারপরে আপনি তো চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করার জন্য দেশের বাইরে গিয়েছেন। সেটা আরও পরে গেছি। সবার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি, সবাই চলচ্চিত্র নির্মাণ করার আগে পড়তে যায়, আর আমি চলচ্চিত্র নির্মাণ করে দুটি চলচ্চিত্র নির্মাণের পরে আমি পড়তে গিয়েছি। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা যতদূর জানি যে বাংলাদেশের সুস্থ ধারার চলচ্চিত্র শুরুর অগ্রণী চারজনের মধ্যে আপনি একজন। হ্যাঁ, বিকল্প ধারার যে স্বল্প 80-এর দশকে যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন শুরু হয়েছে তার মধ্যে আমি একজন, অন্যতম সংগঠক বা নির্মাতা। আসলে প্রথম ছবিটা শুরু করেছিল তানভীর মোকাম্মেল, আর দ্বিতীয় ছবিটা শুরু করেছিল তারেক মাসুদ, এবং তারপরে মুর্শিদুল ইসলাম, তারপরে ছবিটা আমার। কিন্তু যখন নির্মাণের, যখন ছবিগুলো প্রদর্শিত হয় সেই হিসাবে শেষ হয়েছে আগামী এবং হুলিয়া, তারপরে হচ্ছে আমারটা, তারপরে শেষ হয়েছে তারেকের ছবিটা, শেষ হয়েছে তারেক মাসুদের ছবিটা আরও 8 বছর পরে। সুপ্রিয় দর্শক, বাবুল ভাই তার ছবিটির কথা বারবার বলে যাচ্ছেন, আমার ছবিটি, কিন্তু সেই ছবিটির নাম শুনলে হয়তো আপনারা চমকে উঠবেন। এই ছবির নির্মাতা বসে আছে আমাদের চোখের সামনে, সেই ছবিটির নাম হচ্ছে চাক্কি। আমরা সেই সময়ে দেখেছি ভিড় করে লোক আমাদের পাবলিক লাইব্রেরিতে টিকিট পাচ্ছে না, ছবি দেখার জন্য উন্মুখ হয়ে আছে সবাই। সেই ছবির নির্মাতা এনায়েত করিম বাবুল। বাবুল ভাই, এরপর আপনি, তারপর চাক্কির এরকম একটা সাফল্যের পর দেশে বিদেশে নানানভাবে এই ছবিকে মূল্যায়ন করা হয়েছে, তার মধ্যে চাক্কি ছবিটি বেসিক্যালি আউসবুর্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওরা স্পেশাল অ্যাচিভমেন্ট দিয়ে প্রদর্শন করেছিল, এবং তৎকালীন সময়ে সেই ফেস্টিভ্যালে ইউসিফ শাহিন বলে প্রখ্যাত মিশরের চলচ্চিত্রকার, যারা ইউরোপের বা মিশরের সত্যজিৎ রায়ের সাথে তুলনা করে যারা তার সমকালীন সময়ের, উনি ওই ফেস্টিভ্যালে প্রথমে আমাকে সেই হাজার হাজার দর্শকের মাঝ থেকে এসে তুলে নিয়ে গিয়েছিল। তো সেটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল সেটা। আর এর চাক্কির একটি সাব প্রোডাক্ট ছিল, একই সময়ে জার্মান থেকে কৃষ্ণ ভুবনার গিয়েছিল বাংলাদেশে কয়েকটি ওয়ার্কশপ প্রোডাকশন করতে। আমাদের একটা দলীয় প্রোডাকশন ছিল ডাকা টুকাই, ডাকা টুকাই হচ্ছে চাক্কি ছবিরই একটা ক্যারেক্টারের একদিন নিয়ে।
আচ্ছা, তো সেখানে ওই প্রোডাকশনে কৃষ্ণ ভুবনার জন্য ঠিক করলো যে সবাই আইডিয়া দাও কার কী ছবি নিয়ে করতে পারি। তো একটা গ্রুপের দলনেতা ছিলাম আমি, আরেকটা গ্রুপের দলনেতা ছিল তারেক মাসুদ। তো আমার গ্রুপের দলনেতা হিসেবে আমি আমার ছবিরই একটি আইডিয়াটা বললাম যখন এই টোকাই শব্দটা, সে খুব লোভে নিল এটা যে তাহলে এটাকে নিয়েই করি। আর তারেক মাসুদের গ্রুপের ছবিটা ছিল ডাকা রিক্সা, আচ্ছা, সেটাও একটু দেরিতে রিলিজ হয়েছে। এই ডাকা টোকাই যেটা হয়েছিল যে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল, সেই সময় যেহেতু এটা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, বাংলাদেশ ফিল্ম আর্কাই, বাংলাদেশ চলচ্চিত্র ফেডারেশন, ফিল্ম সোসাইটিস ফেডারেশন এবং জার্মান কালচার সেন্টার রিলেটেড ছিল, সেই কারণে এই ছবিটি খুব দ্রুত জার্মান কালচার থেকে ওটা জার্মান ওভার হাউজেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং ওখানে সিলেক্ট হয়ে যায় এবং সেখানে একটি বড় অ্যাওয়ার্ড পায়। এটা একটা আলোড়ন সৃষ্টি করেছিল 86-এ যখন এটা অ্যাওয়ার্ড পায় এবং সেই সময় হঠাৎ করে ঢাকার প্রধান দৈনিক পাতাগুলোতে এটার বিশালভাবে ছাপা হয়েছিল এবং এটা হচ্ছে এটার বড় অ্যাচিভমেন্ট। এই দুইটা ছবির কিন্তু একই ক্যারেক্টার, সে টোকাই ছবিটা ছিল ওই ওর একদিনকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, এই আপনার যে কথা বলছিলেন আমি একটু পেছনের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে সবাই চলচ্চিত্র বানানো শিখে পড়াশোনা করে তারপর চলচ্চিত্রটা বানায়, কিন্তু আপনি ছবিটা নির্মাণ করার পরে পড়াশোনা করতে গেছেন। ওই আগের সময়টা আপনি ফিল্মটা বানাতে পারবেন সেই সাহসটা কিংবা সেই মনোবলটা আপনি কোথায় পেলেন? যদি আসলে আসলে যে শিক্ষাটা ছিল আমাদের সেটা পুরোটাই ছিল বলা যায় পাঠ্যপুস্তক এবং অ্যাপ্রিসিয়েশন, ছবি দেখে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের যে ধারাটা সেখানে কোনো প্র্যাকটিক্যাল বিষয়টা ছিল না। তো এই প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে ভয় ছিল। আলমগীর কবির আমাকে বললেন, কবিরাই বললেন, না তুমি ছবি করতে পারবে, কেন পারবে না? আমি বললাম আমার কাছে টাকাও নেই কবিরাই। কবিরাই বললেন, না 10,000 টাকা হলে, 20,000 টাকা হলে ছবি কমপ্লিট হয়ে যাবে। তা আমি বললাম 20,000 টাকা হলে তো করা যায়। তো কবির ভাই তার নিজের 16mm ক্যামেরাটা দিয়ে দিল এবং তার আগে পুরোটাই থিওরিটিক্যাল জানি, প্র্যাকটিক্যাল জানি না, প্র্যাকটিক্যাল দেখেছি কয়েক এক কখনও কখনো, একটু তেমনও না। তো সেই সময় যখন প্র্যাকটিক্যাল পজিশনে চলে গেলাম, প্রথম দিন যেদিন শুটিং ছিল, আমারই বন্ধু সেটার ক্যামেরাম্যান ছিল আশফাক মনির মিশুক, যে প্রয়াত, যে মারা গিয়েছে। মিশুকেরও প্রথম ছবি এটা, রিলিজ করা প্রথম ছবি। মিশুক এর আগে আদম শুরুতে শুরু করেছিল তারেকের সাথে, যে ছবিটা রিলিজ হয় নাই তখনও পর্যন্ত, মিশুকেরও এটা। তো মিশুকেরও প্রথম সেই কী বলে আলমগীর কবিরের 16mm ক্যামেরা দিয়ে আমরা শুরু করেছিলাম। তো ছবিটা করতে গিয়ে প্রথম ধাক্কায়, প্রথম অভিজ্ঞতায় বুঝতে পারলাম যে আসলে আরও কিছু শেখার বাকি আছে। সেই কারণে প্রথম রিয়ালাইজেশন সেটা যে প্র্যাকটিক্যাল পজিশনে গিয়ে কিছু শিখলাম। এবং প্রথম শুটিংয়ের পরে 3 মাস আর শুটিং করিনি। আচ্ছা, 3 মাস পরে আবার সেকেন্ড শুটিং করেছি বাকি তৈরি হয়ে তারপরে। তা এরপরে দুটি ছবি তৈরি হওয়ার পরে বুঝতে পেরেছি যে কারিগরি এবং অবস্থানের মধ্যে দিয়ে গিয়েছি যে আমাকে আরও আসলে অনেক কিছু জানতে হবে, প্র্যাকটিক্যাল বিষয়টা আরও জানতে হবে। যেমন সিনেমার যে সিনেমাটিক যে ল্যাঙ্গুয়েজটা, এটার প্রথমতে হয় আমাকে ক্যামেরার কাজটা ইয়েটা জানতে হবে, আদার আমাকে জানতে হবে যে সম্পাদনার যে বিষয়টা, কীভাবে সম্পাদনায় একটা ছবির গাঁথনি গড়ে তোলে, গল্প বা উইদাউট গল্প কীভাবে গাঁথনিটা গড়ে তোলে, যে কোনো একটা টেকনিক্যাল বিষয় আমাকে জানতে হবে, এটা ছিল আমার প্রথম চয়েস। এবং আমি যদিও পরিচালনার জন্য যেতে পারতাম খুব সহজে, কারণ আমি সেবার স্কলারশিপে যখন ইন্টারভিউ দিলাম আমি সিলেক্ট হয়েছিলাম, কিন্তু আমি চুজ করলাম, আমাকে যখন চুজ করে দিলাম আমি চুজ করলাম সম্পাদনা, কারণ আমি যে কোনো একটা কারিগরি জিনিস জানতে চেয়েছি। কারণ যে কোনো ইনস্টিটিউটে একজন ডিরেক্টর, মানে স্কলারশিপের কথা যেটা বলছিলেন সেটা আপনি পুনে ফিল্ম ইনস্টিটিউটের কথা বলছেন? বেসিক্যালি স্কলারশিপটা ছিল কমনওয়েলথ স্কলারশিপ, জাতিসংঘের যে কমনওয়েলথ কলম্বো প্ল্যান বলে একটা প্ল্যান, কমনওয়েলথের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানে এটা হ্যান্ডেল করে হচ্ছে যে বাংলাদেশের ফিল্ম আর্কাইভ বা বাংলাদেশের যে কোনো সরকারি নিয়ন্ত্রিত ফিল্ম থেকে ওদেরকে নমিনেশন দিতে হয়, তারপর ফিল্ম ইনস্টিটিউটে পাঠায়, সেখান থেকে ভারতীয় এম্বাসি থেকে একটা পরীক্ষা দিতে হয়। ওই পরীক্ষার পরে ওইখানে পেপারগুলো ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয় পুনে ফিল্ম ইনস্টিটিউট। ফিল্ম ইনস্টিটিউটের নামটা আসলে ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, আচ্ছা, শহরটার নাম পুনে, সে কারণে সবাই বলে পুনে ফিল্ম ইনস্টিটিউট হিসেবে পরিচিত হয়। এটা সংক্ষিপ্তে সারা ভারতবর্ষে সবাই জানে FTII বলে, আচ্ছা, সংক্ষিপ্ত নাম। তো সে কারণে ওই আমি তখন বেছে নিলাম যে সম্পাদনার বিষয়টা, এবং আমার সাথে আমার বন্ধু অঞ্জন গিয়েছিলো, সে খুব শঙ্কিত ছিল যে আমি যদি ডিরেকশনের ব্যাপারটা বেছে নিই তার অবস্থানটা কী হবে, কারণ আমি অলরেডি দুটো ছবি বানিয়েছি, সে কারণে আমার ওই এক্সপিরিয়েন্সটা ছিল।
আচ্ছা, কিন্তু আমি বেছে নিলাম যে সম্পাদনা। আমার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে হয়তো আমি ক্যামেরাটাও বেছে নিতে পারতাম। আমার চয়েস ছিল ক্যামেরা ফটোগ্রাফিটা। আচ্ছা, তো যেহেতু এখানে ফিজিক্স লাগে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে সাউন্ড এবং ক্যামেরাতে, তো সেই কারণে আমি সম্পাদনাটা বেছে নিই। সুপ্রিয় দর্শক, বাবুল ভাই বলছিলেন যে আমরা প্রথম শুটিং করার পর মনে হলো যে আরও প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে। সেই কথাটি যদি বিশদভাবে বলা হয় তাহলে এখন চলচ্চিত্র বানানো যতটা সহজ সেই সময়টাতে এত সহজ ছিল না। চলচ্চিত্র মানে তখন সেলুলয়েডের ফিতায় তৈরি হতো, ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, এর ভেতরে কি উঠছে একমাত্র তারা জানেন যারা এই প্রযুক্তিটা জানতো। আজকে তো আমরা মনিটরে দেখে সেখানে ক্লিয়ার ইমেজ দেওয়া যাবে না। এখনকার ফিল্মের ক্যামেরার সাথে অবশ্য মনিটর যোগ হয়েছে যেখান থেকে ক্লিয়ার ইমেজ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি কি পাচ্ছেন আগেই দেখে নিচ্ছেন। আমার কাছে ব্যাপারটা, আগের ব্যাপারটা আরো চ্যালেঞ্জিং মনে হচ্ছে। চ্যালেঞ্জিং ছিল এবং ওটার মধ্যে একটা এক্সাইটিং তো ছিলই এবং ওইটা শিখতে একটু কষ্ট ছিল, কিন্তু ওইটা একবার শিখে ফেললে সেটা কিন্তু খুবই কি বলে, এরপরে আরো কত ভালো করা যায় সেই বিষয়টা থাকে। কিন্তু একবার শিখে ফেললে এটা ছোটবেলায় একবার সাঁতার শেখার মতো, সেটা কখনো ভোলা যায় না আর কি। আচ্ছা বাবুল ভাই, এই যে সেলুলয়েডে চলচ্চিত্র নির্মাণ ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায়, শুধুই ডিজিটাল সিনেমা নির্মিত হচ্ছে, এই ব্যাপারটা আপনাকে পীড়া দেয় না? হ্যাঁ, এটা একটা ট্র্যাজেডি বটে। এখন একটা সময় ছিল আমরা যারা ভিডিওকে ঘৃণা করতাম, ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সময় আমাদের একটা ভিডিও ডিপার্টমেন্ট ছিল, কিছু এক্সারসাইজ ছিল যে ভিডিওতে করতেই হবে, একটা ডকুমেন্টারি করতে হবে, একটা ইয়ে করতে হবে, সেগুলো আমাদের খুব কষ্টে করতে হতো যে আমরা কখনোই করতে চাই না। আমাদের টেলিভিশনে ফিল্ম ইনস্টিটিউটের ক্যাম্পাসটা বিশাল বড়, একটা ভিডিও উইং ছিল যেটা টেলিভিশন উইং বলে, তো ওদেরকে আমরা সবসময় খেপাতাম যে এই যে টেলিভিশনের লোক বলে, তা আমরা সেটা করতে যেতাম না। এটা পাশ করার জন্য আমাদের সেই কাজগুলো করতে হয়েছিল। যেমন আমার ডকুমেন্টারিটা ছিল ভগবান রজনীশের উপরে, সেই মুহূর্তে যে রজনীশ পুনাতে ছিল, আমেরিকা থেকে ফিরে গিয়ে রজনীশপুরমের উপরেই ডকুমেন্টারিটা ছিল, তো তখন বহু কষ্টে পাশ করার জন্য করেছি এবং ভিডিওটাকে বরাবরই ঘৃণা করেছি। সে কারণে বোধ হয় একটা সময়ের পরে সারা জীবনই আমার সেলুলয়েড ছাড়া টেলিভিশন ক্যামেরায় কাজ করতে হয়েছে দীর্ঘকাল। তো এই ফিল্ম বিলুপ্ত হয়ে যেতে যাচ্ছে, এটা খুব কষ্টদায়ক এবং এটা একটা ভালোবাসার জায়গাটা আমাদের রয়ে গেছে। এখনও আমি ফিল করি যে ইমালশনটা দলে যে একটা গন্ধ আসে, এই যে আমরা এডিটিং যখন করতাম ফিল্মকে টাচ করতাম, সরাসরি ফিল করতাম, এখন ফ্রেমটাকে আমি ফিল করতে পারি না। আগে কিন্তু ফ্রেমটাকে আমি হাতে ধরে এরকম দেখতে পারতাম যে ফ্রেমটার সাইজ কী হচ্ছে, কতটুকু আছে, কী আছে, এটা দেখতে পারতাম এবং ওটার পরে কতটা ফ্রেম আসলে কী হবে একজাক্টলি আমাকে প্র্যাকটিক্যালি এটা করতে হতো। এখন আমাকে জাস্ট আমি ইয়েতে দেখি যে কম্পিউটারে যাচ্ছে যাচ্ছে আমাকে কাট এবং ইয়ে করতে হচ্ছে, কিন্তু ওই সময় আমি ওটাকে ফিজিক্যালি টাচ করে ধরে ফেলতে পারতাম যে এই ফ্রেমটাই আমি আটকেছি। কি এত চমৎকার একটা সেই টেকনোলজিটা, নির্মাণ টেকনোলজি, সেটা স্টিল ব্যাগ বলে একটা মেশিন ছিল যেটা এডিটিং এর প্রথম দিকে, আগে মুভিওয়ালা ছিল, অন্যগুলো ছিল, কিন্তু আমাদের সময় মোস্ট সফিস্টিকেটেড যেটা ছিল স্টিল ব্যাগ, দুই পাশে রোলার, দুই পা হাত দুটো কাজ করছে, পায়ে কিন্তু হ্যান্ড ইয়ে আছে, প্যাডেল আছে এবং এখানে আছে, এখানে আছে, দুই হাতে হাত কাজ করছে, এখানে মাঝখানে এসে যখন ওখানে দেখা যাচ্ছে স্ক্রিনটা, তারপর ওখানে আসছে এবং বাঁদিক থেকে যেহেতু সাউন্ড এবং পিকচারের আবার একটা ইয়ে আছে, ডিফারেন্স আছে, সেটা আমরা টাচ করছি এবং আমরা মার্ক করে বলে দিচ্ছি কত ফ্রেম পরে কী হবে, এভাবে মার্ক করতে হতো। এখন আর সেই জায়গাগুলো নেই, এখন খুব সহজ হয়ে গেছে, কম্পিউটারে সব করে ডিরেক্টলি ইমেজ দেখতে পাচ্ছি, ধরতে হচ্ছে না, তবে সেই ফিলিংসটা চলে গেছে। অনেকদিন পর্যন্ত সেটা আসলে মেনে নিতে পারিনি এই ফিলিংসের ইয়ের জায়গাটা, অনেক সময় আমরা বলার সময় বলছিও যে ভাই এটা তো আর টাচ করা যাচ্ছে না, ওই ফিল করা যাচ্ছে না, সেই ইমোশনের গন্ধও পাওয়া যাচ্ছে না। আর আগে ছিল ওটা একদম মন্দির বা মসজিদের মতো, ওখানে খালি পেয়ে যেতে হতো, একদম ক্লিন সাদা ইয়ে খেলা ছিল স্টুডিও রুমগুলো, যেখানে নেগেটিভ এবং এগুলো থাকবে, কোনো ধুলা পড়া যাবে না, কোনো কিছু পড়া যাবে না, ওখানে যেভাবে বিনগুলোতে থাকবে এই যে সাজিয়ে রাখা, আমার কোন শটটা কোন কোন ইয়েতে আছে নাম্বার দেওয়া, আমি গেলে ওইটাকেই ধরলাম। এখন তো আরও সেটা পড়া যাচ্ছে না, এখন একটা টেপ ধরা যাচ্ছে বা একটা কার্ড ধরা যাচ্ছে, এই ব্যাপারটা ছিল, তবে এটা খুবই নস্টালজিক ব্যাপার। আচ্ছা বাবুল ভাই, এই যে চলচ্চিত্রে আপনি শিক্ষা লাভ করলেন,
তারপর ফিরে এসে, এরপর আর কি চলচ্চিত্র নির্মাণ করলেন? আমি আসলে এরপরে কয়েকটি ডকুমেন্টারি নির্মাণ করেছি, আর মূলত আমি যে জায়গাটায় বেশি সময় দিয়েছি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাংগঠনিক কাজে, যে সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘকাল কয়েকবার, বাংলাদেশের যাতে বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণের যে একটা মাধ্যম গড়ে ওঠে ভালোভাবে, আর যে ফেসিলিটিস এবং অন্যান্য বিষয়গুলো গড়ে ওঠে, এই আন্দোলনের পেছনে আমি অনেক সময় দিয়েছি। ফেস্টিভ্যাল, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে, ইভেন দ্য বিকল্প ধারার ছবি করার পরে কোথায় কোথায় প্রজেকশন করা যায়। বাংলাদেশের এমন অঞ্চল নাই যে আমি টিম নিয়ে গিয়েছি যে যেখানে ছবি দেখায়নি, গ্রামে, অডিটোরিয়ামে, পাবলিক লাইব্রেরি জায়গায়, খোলা জায়গায়, তো ওই জায়গাগুলোতে আমি অনেক সময় দিয়েছি। এবং আমি যে লেমসেখালি থেকে প্রেমাশিয়া বলে 1991 সালের জলোচ্ছ্বাসের উপর একটা ডকুমেন্টারি করেছিলাম, ইটস এক্সপেরিমেন্টাল বলা চলে, সেটা ওই কোস্টগার্ডের ওই জায়গাগুলোতে, লেমসেখালি একটা জায়গা, প্রেমাশিয়া একটা গ্রাম, ওই জায়গাতে ওই জায়গার জার্নিটা নিয়ে লেমসেখালি থেকে একটা প্রেমাশিয়া একটা ডকুমেন্টারি। এবং তারপরে এই ডকুমেন্টারিটা আমি অনেকবার দেখেছি, এবং আমার মনে হয় যে এই ছবিটার একটা ভিন্ন জায়গা থাকা উচিত ছিল আমাদের দেশে, জলোচ্ছ্বাসের ভেতর দিয়ে সেই সময়কার রাজনৈতিক অবস্থা এবং সেই ডিজাস্টারের ব্যাপারটা তো ছিলই চলচ্চিত্রে, এবং নির্মাণগত দিক থেকেও আমি অত্যন্ত উন্নত মানের একটা ফিল্ম মনে হয়েছিল ছবিটা, কিন্তু সেই ছবিটার খবর অনেকে জানে না। হ্যাঁ, সেটা আসলে প্রথম ওপেনিং হয়েছিল চট্টগ্রাম চলচ্চিত্র উৎসবের ওপেনিং ছবি ছিল সেটা, আমাদের জাতীয় চলচ্চিত্র চট্টগ্রামে, দ্বিতীয়ত ঢাকাতে একটি প্রেস শো হয়েছিল, এরপরে আমি আসলে ছবিটি দেখাইনি এবং ওই ফিল্মটি সেন্সর বোর্ডে সেন্সর দেয়নি। আপনার প্রথম সিনেমাতেও তো সেন্সর সংক্রান্ত একটা ব্যাপার ছিল, সেটা বিশাল জটিল হয়েছে। বেসিক্যালি আমাদের যে কোটা শর্ট ফিল্ম হয়েছিল প্রত্যেকটাই সেন্সর বোর্ডের রোশনলে পড়েছিল, আগামী, হুলিয়া, প্রত্যেকেই ফাইট করে আমাদের বের করে নিয়ে আসতে হয়েছে, এবং যে কারণেই শর্ট ফিল্ম ফোরামটা তৈরি হয়েছিল। এই ছবিগুলো যখন ক্রমাগত আটকে দিয়েছিল আমাদের নিজেদের স্বার্থ রক্ষা, এবং এই ছবিগুলো নিয়ে কথা বলার জন্য ফিল্ম সোসাইটির প্ল্যাটফর্মটা এনাফ ছিল না বলে আমরা তখন সবাই মিলে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের সবাই মিলে এই শর্ট ফিল্ম ফোরাম তৈরি করি। এবং আমার ছবিটা বেশ কয়েক দুটো শর্ট কেটে দিয়েছিলো তৎকালীন আনোয়ার জাহিদ যেমন এরশাদের যে তথ্যমন্ত্রী ছিল, এবং আমাদের সময়তে এত বড় প্রেক্ষাপট ছিল না, আমাকে ব্যক্তিগতভাবে মিনিস্টারকে ফেস করতে হয়েছে কেন আমি ওই শট লাগিয়েছি, এবং সে আমাকে চলচ্চিত্র শিক্ষাদানের চেষ্টা করেছে, এবং সে বলেছে যে বাংলাদেশের সত্যজিৎ রায়কে দেখো তুমি, সত্যজিৎ রায় তো ভিক্ষাবৃত্তিটা বিদেশে দেখাচ্ছে না, তোমার এই যে পুয়ার ক্যারেক্টার একটা ছেলে এইখানে যাচ্ছে বিল্ডিংয়ের উপরে প্রস্রাব করে দিচ্ছে, এটা কেন? তা আমি বললাম আমি তো সত্যজিৎ রায় না, আমি আমার রিয়ালিটি নিয়ে ছবি করেছি। আমি তখন ইটালিয়ান নিউ রিয়ালিজম দ্বারা খুব প্রভাবিত ছিলাম, আচ্ছা, বাইসাইকেল থিপ, ডিসিকা, ওদের অনেকের দ্বারা প্রভাবিত ছিলাম, যে কারণে আমার ছবির একটা ক্যারেক্টার ছিল যে আমি আর্টিফিশিয়াল লাইট কম ব্যবহার করবো, আর্টিফিশিয়াল মেকআপ কম ব্যবহার করবো, চেষ্টা করবো যে অরিজিনাল ক্যারেক্টারগুলোকে নিয়ে আসা যায় যতটা, সেটা আমি করেছিলাম। বাট এটা এক্সপেরিমেন্ট, এবং এই যে লেমসেখালি থেকে প্রেমাশিয়াতে গিয়েও একই ধরনের একটা ব্যাপার হয়েছিল, যেটা আমি দ্বারা বর্ণনা না দিয়ে ওই এলাকার লোকরা যখন যে কোনো জলোচ্ছ্বাসের কাহিনীটা ওরা এক ধরনের গানে বলে, ওদের সুরে সুরে বলে, সুরে সুরে ওই ঘটনাটাই বর্ণনা করে যে এত তারিখে এই হয়েছিল, এইভাবে জলোচ্ছ্বাসটা এসছিলো, ওর বাড়ি পুড়ে গেছিলো, এটা বলে, তো আমি ইয়ের ধারা বর্ণনার পরিবর্তে সেটা ব্যবহার করেছিলাম, সেই এক্সপেরিমেন্টটা। আর আরেকটা জিনিস যেটা হয়েছিল যে ওখানে রিলিফ নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল সরকারি দলের লোকরা, যেটা শর্ট নিয়ে, যে কারণে সেন্সর বোর্ড আমাকে প্রবলেম করেছিল, পরে আমি সেন্সর বোর্ড ছাড়া কিন্তু দুটো শো করে দিয়েছিলাম, ওটা উইদাউট সেন্সর, যার কারণে আমাকে একটা সেন্সর বোর্ড থেকে একটা চিঠি এসেছিলো কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে না, আমি ওটার জবাব দিইনি। আপনারা চলচ্চিত্র, আপনাদের নির্মিত চলচ্চিত্র সেন্সর বোর্ডকে দেবেন না, এরকম একটা আন্দোলনও তো করছিলেন বোধ হয়? আমরা চাচ্ছিলাম যে আমরা সেন্সর বোর্ড যাতে এই শর্ট ফিল্মের জন্য না থাকে, আচ্ছা, কিন্তু সেটা আমরা করতে পারতেছিলাম না, যেহেতু অ্যাকর্ডিং টু সেলুলয়েডে শুট করলে ওইটা সেন্সর বোর্ড হয়ে আসতে হবে, তখন ভিডিওটা সেন্সর বোর্ডের আওতায় ছিল না, ভিডিওটা কমপ্লিটলি মুক্ত ছিল, আচ্ছা, ডিজিটাল ফিল্ম বা ভিডিও মুক্ত ছিল, কিন্তু ফিল্ম হলে যেতে হবে এরকম একটা ব্যাপার ছিল। আর এই যে এই ব্যাপারটি একটা অভিনব একটা ব্যাপার, যেটা হচ্ছে নির্মিত ফিল্মগুলো আপনারা গ্রামে গঞ্জে
যত্রতত্র নিয়ে গিয়ে সব সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে গিয়ে ছবিগুলো প্রদর্শনী করছেন, এই মুভমেন্টটা করারই বা পেছনের কারণগুলো কী ছিল? আমাদের প্রধান কারণ ছিল যে ইন্ডাস্ট্রি নির্ভর যে চলচ্চিত্রগুলো হয় ওইখানে লাখ লাখ টাকা বাজেট থাকে, সেই বাজেটের মধ্যে দিয়ে তারা যখন যায় তাদের কমার্শিয়ালাইজ করতে হয়, তাদের নায়ক নায়িকা সিলেক্ট করতে হবে, গান নিতে হয়, নৃত্য দিতে হবে। আমরা কমার্শিয়াল সেট আপের বাইরে গিয়ে কমপ্লিটলি যাদের লো বাজেটে মানুষের কথা বলার জন্য, যেটা আমাদের জীবনটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য এই ছবিগুলো তৈরি করেছি, এবং এই ছবিগুলো আবার জনগণের কাছে পৌঁছাতে হলে কোনো সিনেমা হলে এই ছবিগুলো দেখাবে না, কারণ 30 মিনিটের ছবি, 60 মিনিটের ছবি, কারো 27 মিনিটের ছবি। তো এই ছবিগুলো আবার জনগণ যাতে দেখতে পারে সেই কারণে আমরা আবার মানুষের কাছে গেছি, নিজেরা প্রজেক্টর কাঁধে নিয়ে, নিজেরা প্রজেকশন করে, নিজেরা স্ক্রিন লাগিয়ে দিয়ে ওখানে রাস্তায়, কখনো কখনো অডিটোরিয়ামে, কখনো ইয়েতে, কখনো গ্রামে, মাঠে। এবং আমার একটা মজার অভিজ্ঞতা আছে, আমরা একবার একটা সংগঠন খুলেছিলাম, এটার বাই প্রোডাক্ট হিসেবে সেটা চলেনি, গ্রাম চলচ্চিত্র সংসদ। আচ্ছা, আমরা ঠিক করেছিলাম যে যেখানে রিমোট গ্রাম, যেখানে কখনো সিনেমা হলে লোক যায় না দেখতে, যে লোকগুলো আমরা বলছিলাম যে ইটস নট এ করাপ্ট অডিয়েন্স, এই অডিয়েন্স করাপ্ট না, এরা ওই রূপের রানী চোরের রাজা এই জাতীয় ছবি দেখেনি, কোনো ছবি দেখেনি তারা, তো ওদের কাছে যাব। তো আমরা প্রথমটা বেছে নিয়েছিলাম যে বাংলাদেশের ওই যে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন, তার ভিটাটা। আচ্ছা, তো তার ভিটাটা আমরা অনেকদিন রেখে টেকি করে ঠিক করেছিলাম যে ওই ভিটা হীরালাল সেন যেভাবে প্রথম চলচ্চিত্র শো করেছিল ওই জায়গাতে আমরা শো করব, মানিকগঞ্জে, মানিকগঞ্জে, মানিকগঞ্জের বকজুড়ি গ্রামে। তো আমরা সেভাবে আমরা ওই জার্মান কালচার সেন্টার থেকে একটা জেনারেটর এবং ইয়ে নিয়ে তারা আমাকে হেল্প করে, আমাদেরকে হেল্প করেছিল, আমরা 4টে ছবি নিয়ে গিয়েছিলাম। গিয়ে ওই মাঠে যখন আমরা ছবিটা শুরু করি এর মধ্যে ঝড় ঝা শুরু হয়ে যায়, তারপরে বৃষ্টি, আমরা সাথে সাথে এই 3-4-5 মিনিটের মধ্যে হাজার হাজার গ্রামের লোকরা আসছে কিন্তু সব দৌড়ে পালায় যায়, আমরাও প্রজেক্টর নিয়ে স্কুল করে যে আশ্রয় নেই। তো সবশেষে যারা স্থানীয় অর্গানাইজার ছিল তারা খুব কষ্ট পায় যে কী হবে, তো আমাদের জন্য খিচুড়ি রান্না টান্না করেছিল, খেয়ে আমরা চলে আসবো আর কি। তো আমার অনেক এই মুর্শিদুল ইসলাম ছিল এবং আমাদের অনেকেই ছিল, তারেক সেদিন যায়নি কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে সে ছিল, কিন্তু সে লাস্ট মিনিটে সে কোনো কারণে যেতে পারেনি। তো পরে আমরা যখন চলে আসব তখন বৃষ্টি টিষ্টি থেমে গেছে, লোকজন দেখি যে উঠানে জড়ো হচ্ছে যে আমাদেরকে যেতে দেবে না, ফিল্ম দেখায় যেতে হবে। বাহ, তা আমরা আবার গিয়ার আপ পেয়ে গেলাম। আমি তখন রাতে অন্ধকারে গ্রামের মাঠে মাইক নিয়ে, যেভাবে ওই যে মাথায় মাইক নিয়ে বলে অ্যানাউন্সমেন্ট করে যে চলচ্চিত্র প্রদর্শিত হবে, আপনারা আসেন ওই বাড়ির উঠানে, এটা গ্রামে কয়েকজন লোকজন সাথে নিয়ে আমরা সবাই গেলাম। এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় ছিল। আবার লোকজন জড়ো হয়ে গেল রাত 11টা-12টার মধ্যে ওদের উঠোনের মধ্যে, তখন বাড়ির উঠোনের মধ্যে, যেহেতু আর বৃষ্টির পরে উঠোনের মধ্যে ওরা ওই ঘাস টাস বিছিয়ে দিয়েছে, তার মধ্যে আমরা মুক্তিযুদ্ধের ছবিগুলো প্রথমত দেখানোর চেষ্টা করলাম। ছবি দেখানোর পরে আমরা বললাম যে আপনারা রিয়্যাক্ট করবেন এবং কথা বলতে হবে সবাইকে, ছবি দেখার পরে আমরা এই কন্ডিশনে রাজি আছি ছবি দেখাচ্ছি। এবং ওই ওরা ছবিটা দেখলো রাত ভরে ইয়ে করে, ছবি প্রত্যেকটা ছবি দেখলো, দেখার পরে ওরা রিয়্যাক্ট করা শুরু করে, এবং আমরা বললাম যে আমাদেরকে হেল্প করতে হবে। কি হেল্প করতে হবে? টাকা পয়সা বা যা পারেন তাই দিয়ে। আমরা গামছা ধরে রাখলো দুইজন, ওরা কেউ চাল দিচ্ছে, কেউ পেঁয়াজ দিচ্ছে, কেউ কেউ পয়সা দিচ্ছে একটা। তো গ্রামের মানুষ তো সাথে পয়সা নিয়ে আসে না রাতের বেলা সাধারণত, খুব সম্ভবত 9.5 টাকা না কত টাকা উঠেছিল, আর বাকি চাল ডাল এরকম ছিল, বাট এটা আমরা সিম্বলিক হিসাবে রেখেছিলাম। এবং ওরা মুক্তিযুদ্ধের ওই ছবি দিকে, ওই ক্যারেক্টার দিকে রিয়াক্ট করছিল, এবং আমাদের মুর্শিদুল ইসলাম তাকে সে জবাব দিচ্ছে তার ছবির ক্যারেক্টার সম্পর্কে, যেটা বলছে যে ওই লোকটা এখনও কেন বেঁচে আছে, ওই রাজাঘাটটা। তো এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। তো এইভাবে আমরা আসলে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলাম যে আমরা নিজেদের ছবি নিজেরাই দেখাবো। এটা ভারত উপমহাদেশে আরেকজন করেছিল যে কেরালাতে, জন আব্রাহাম, ও ওদের পয়সা, ওদের চাঁদা নিয়ে, কৃষকদের চাঁদা নিয়ে ছবি বানাতো, আবার কৃষকদের কাছে নিয়ে দেখাতো, কোনো ফেস্টিভ্যালে ছবি পাঠাবে না বা বাইরে পাঠাবে না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমরা দুটাই ছিল, কিন্তু আমাদের ওইটা বাধা ছিল যে আমাদের ছবিগুলো বাইরে পাঠাতে গেলে ওই যে বোর্ড ছিল ওই বোর্ডের হয়ে যেতে হতো, অনেকগুলো আটকে দিতে পারতো, যে কারণে ঢাকা টোকাইটা আমরা ডিপ্লোম্যাটিক ব্যাগে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আর চাকরিটা আমাকে 2-3-4-5টা ফেস্টিভ্যালে আমাকে যেতে দেয়নি গভর্নমেন্ট থেকে, তখন ওই আনোয়ার জাহিদের যে কমিটি ছিল, যেমন শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে যেতে দেয়নি ছবি, তারপরে এখন ভুলে গেছি অনেকগুলো, ফ্রান্সের একটা ফেস্টিভ্যাল ছিল যেতে দেয়নি, যেটাতে এবার ইয়ে ওই একটা ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেল এবং পরবর্তী সময় চাকা অ্যাওয়ার্ড পেয়েছিল মুর্শিদুল ইসলামের। আচ্ছা,
তো আমাকে আনোয়ার জাহিদের একটাই কথা বললো যে বাইরে দারিদ্রতা দেখানো যাবে না বিদেশে, অনেকগুলো ফেস্টিভ্যালে যেতে নেই। তো যেবার আমি ওভার হাউজেনে গিয়েছিলাম, সেখানে গিয়ে যখন আমি আমার অভিজ্ঞতার কথা বর্ণনা করলাম ঢাকা টোকাইয়ের সময়, তখন ওরা ইয়ে হয়ে গেলো যে ওই আউসবুর্গ ফেস্টিভ্যালে সিলেক্ট করলো যে ওই ছবিটা নিয়ে আসতে হবে। তো এরপরের বার আমি গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে নিজে ক্যারি করে নিয়ে চলে গেছি এয়ারপোর্ট ক্রস করে উইদাউট গভর্নমেন্ট পারমিশন। বাবুল ভাই, আপনার ভাবনা এখানে একটু স্থগিত রাখুন, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। শুধু দর্শক, কথা বলছিলাম চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুলের সঙ্গে। আমরা ছোট একটি বিরতির পর আবার ফিরে আসব, আপনারা আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি শুরিদ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল। বাবুল ভাই, যে কথা হচ্ছিল, এরপর এই যে মুভমেন্টগুলো তৈরি করা হলো, এখান থেকে অসংখ্য চলচ্চিত্র বাংলাদেশে বেরিয়ে এসেছে, যে যেই ছবিগুলো আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট সুনাম কুড়িয়েছে। আমার মনে হয় দর্শকদের কাছে সেই সময়কার আপনার সহযাত্রীদের কথাগুলো যদি একটু বলেন। সেই সময়ের সহযাত্রী আমাদের ছিল যেমন তারেক মাসুদ, মুর্শিদুল ইসলাম, তানভীর মোকাম্মেল। আমি সবচেয়ে বেশি ক্লোজ ছিলাম তারেক মাসুদের সাথে এবং মুর্শিদুল ইসলামের সাথে। তারেকের সাথে বেশি ছিল একটা কারণ ছিল, তারেক এবং মিশুকের সাথে। তার প্রধান কারণ ছিল, তারেক যে ছবিটা তৈরি করছিল আদমসুরত, দীর্ঘদিন যাবৎ শেষ করতে পারছিল না। ও যখন প্রথম শুনলো যে আমি একটি ছবি শুরু করেছি আর্কাইভে, এসে তারপর থেকে সে নিজের থেকে এসে আমার সাথে সম্পর্কটা তৈরি করে। এবং তারপরে ওর যেটা ওর একটা অডিও ভিশন বলে ইয়ে ছিল, অর্গানাইজেশন ছিল, যেখানে ওরা নিজেরাই থাকতো কয়েকজন। তো আমাকে আস্তে আস্তে ওইটাতে সংশ্লিষ্ট করে তুললো যে আমরা একটা আর্ট কমিউন করে তুলবো, আমরা চলচ্চিত্রের জন্য বাড়িঘর ছেড়ে দিয়ে এক জায়গায় থাকবো, সারাদিন এটাই চিন্তা করব। আমি সেই চাকরি নির্মাণের একটা সময়ে চলে আসলাম বাড়ি ছেড়ে তারেকের সাথে, কমিউনে থাকতে শুরু করলেন। তো সেটা প্রায় আমরা বেশ কয়েক বছর কয়েকটা বাড়িতে ছিলাম। প্রথমে ছিলাম একবার দোতলায়, তারপরে দেখলো এর পরের বার গাছতলায়, এরপরে একদম সার্ভেন্ট হাউসে, মানে টাকা পয়সা নাই তখন দেওয়া যাচ্ছে না ভাড়া, তারপরে আবার আরেক জায়গায়। এরকম করতে করতে আমরা অনেকগুলো বাড়িতেই ছিলাম। তখন যেহেতু আন্দোলনটা তখন ওই তারেকের কমিউনে আর কারা ছিলেন? তারেক মাসুদ ছিল, জাহিদুর রহমান অঞ্জন, এখন যে সেও আমার সাথে পুনে দিকে ছিল, এইবার সে কী বলে নতুন একটি ছবি এই মাত্র শেষ হয়েছে, মেঘ মালহার রেইনকোট, জাতীয় অনুদানের ছবি বোধ হয়, ওর স্ট্যাম্পোর্ডে পড়ায় সে ডিরেকশনে। এবং ছিল পুলক গুপ্ত, পুলক গুপ্ত এখন বিবিসিতে আছে, পুলক গুপ্ত মিউজিশিয়ান এবং ফিল্ম মেকিং এবং ও অনেকগুলোর সাথে জড়িত, জার্নালিজমের সাথে জড়িত। ছিল জুনায়েদ হালিম, ও এখন জগন্নাথ কলেজের টিচার, জার্নালিজমের টিচার, এবং ও পুনে থেকে পড়ে আসছে। এরকম আমরা ছিলাম রেগুলার প্যাসেঞ্জারের মধ্যে, আমি আর অঞ্জন ছিলাম রেগুলার প্যাসেঞ্জার, আর বাকি অনেকে ছিল গেস্ট। যেমন আরও ছিল তারেক শাহরিয়ার, তারেক শাহরিয়ার তো সস্ত্রীক চলে আসলো সে কমিউনিটি থাকার জন্য, পরে এক্সপেরিমেন্টে বেশি দিন থাকতে পারেনি সে। এখন তারেক শাহরিয়ার মারা গেছে, সে কয়েকটি ছবি করে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সেও হার্ট অ্যাটাক করে মারা গেছে অকালে। ও আর আমার যৌথ ছবি আছে নেশার দাস, ডকুমেন্টারি যে ড্রাগ এডিক্টরদের নিয়ে যৌথ ডিরেকশনে, এবং পুনা থেকে আসার পরে ও আর আমার আমি মিলে একসাথে অনেক কাজ করে কাজ করার চেষ্টা করেছিলাম। তো সেই সময়ের ওই আর্ট কমিউনে আরও ছিল, যেমন জামালউদ্দিন বাবু বলে একটা ছিল, সেও মারা গেছে। তারপরে এরকম অনেকেই বাকিরা ছিল, আসতো এবং চলে যেত, কিন্তু আমরা তিনজন ছিলাম একই সাথে এক কাপড়ে চলে আসতাম। আমি যেমন বাড়ির থেকে এক যে প্যান্ট শার্ট পরে গেছি, এক মাস পরে হয়তো আবার বদল করতে আসছি। আমাকে হয়তো পাবলিক লাইব্রেরিতে বা কোনো শোয়ের থেকে এসে কেউ খবর দিয়ে নেওয়ার চেষ্টা করতো বাড়িতে। এটা চলছে একদম আমি ফিল্ম ইনস্টিটিউটে আসার আগ পর্যন্ত। আমি যদি ফিল্ম ইনস্টিটিউটে না যেতাম, হয়তো ওই লাইফটা কি থেকে যেত কিনা কে জানে। তারেকেরও বোধহয় ক্যাথরিনের সাথে সম্পর্কটা হতো কিনা সেটাও কে জানে, কারণ তারেকের সাথে ক্যাথরিনের যেদিন প্রথম সম্পর্ক এসে আমরা এই কয়েকজন উপস্থিত ছিলাম প্রথম যখন পরিচয় হয়। তো সেই সময়টা আর্ট কমিউনের একটা ব্যাপার ছিল, আর বাকি যারা ছিল তারা তো আলাদাভাবে। মুর্শিদুল ইসলামের নিজস্ব একটা ফার্ম ছিল শৈল্পিক বলে, উনি তার অফিস থেকে করছিল, তার বিল্ডিংয়েই পরে প্রথম শর্ট ফিল্ম ফোরামটা হয়, সে যে অফিসটা দিয়েছিল সেটি 46 নিউ এলিফেন্ট রোড। এবং পরবর্তী সময়ে আমি পুনা থেকে ফিরে এসে আমি ওইখানে একটা অফিস নেই, পরে আমার অফিসটা শর্ট ফিল্ম ফোরামের অফিস হয়। এবং আমি ছেড়ে দেওয়ার পরে আবার মুরাদ ভাইয়ের অফিসটা, মুরাদ ভাই এখানে একটা অফিস নেই, মুরাদ ভাইয়ের
একই বিল্ডিং এ একই রুম পাশের রুম মিলে মুরাদ ভাই অফিসটা শর্ট ফিল্ম ফোরামে মানজারে হাসিন মানজারে হাসিন মুরাদ মুরাদ ভাই চলচ্চিত্র মুরাদ ভাই একবার সভাপতি আমি সাধারণ সম্পাদক ছিলাম মুর্শিদুল ইসলাম সভাপতি আমি সাধারণ সম্পাদক ছিলাম এবং ওই সময় আবার আরেকটি রেইনবো ফিল্ম সোসাইটি ওখানে ভাড়া নেয় সো ওই বিল্ডিংটা হয়ে গেছিলো একটা ফিল্মের অল্টারনেটিভ ফিল্মের একটা জায়গা বলা যায় এবং সেখানের ওই বিল্ডিংয়ের মালিকও ছিল অনেকটা আমাদের মতো ইয়ে সে লন্ডন থেকে গেছে তার একটা আধুনিক আইটি রেটার ছিল সে অনেক কম ভাড়ায় আমাদেরকে দিয়ে দিত তো এইভাবে ওইখানে আর্ট কমিউন প্যারালালি আমরা এইভাবে চালিয়েছিলাম আচ্ছা বাবুল ভাই ওই সেই সময় যে একটা আমরা দেখেছি আশির দশকের মধ্যভাগ থেকে নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত একটা বিপুল জোয়ারে এই চলচ্চিত্র আন্দোলনটা শুরু হলো সেই তুলনায় তার ফল আজকে আমরা যতটা পাচ্ছি সেটা কি যথেষ্ট বলে মনে হয় আপনার কাছে আসলে অনেক ধরনের দিকে ডাইভার্সিটি হয়ে গেছে এখন একটা মিডিয়া যখন বাংলাদেশের যে জিনিসটা হয় যে নতুন একটা মাধ্যম যখন চালু হয় সব লোক ওটাতে এসে জাপ দেওয়ার চেষ্টা করে তা আমাদের এই আন্দোলনের পরবর্তী সময়ে এমন কিছু লোক চলচ্চিত্র নির্মাণ করতে এসে গিয়েছিলো যেটা এটার ক্যারেক্টারটা নষ্ট করার চেষ্টা হচ্ছিলো যেটা যে ও ফিল্ম মেকার ও শর্ট ফিল্ম মেকার এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিলো একটি সময় আচ্ছা তারপরে যে জিনিসটা দাঁড়ালো যে আমরা আন্দোলন করছিলাম যে বাংলাদেশ টেলিভিশনে যাতে এই অল্টারনেটিভ ফিল্মগুলোর জন্য একটা বাজেট থাকে তারা যাতে এগুলো দেখায় এবং বাংলাদেশ টেলিভিশন যাতে ফিল্মগুলো কিনে নেয় এবং তারা যাতে প্রাইভেট প্রোডাকশন করে এই আন্দোলনটাকে দীর্ঘকাল করেছি এবং মিনিস্টারদের সাথে আমরা দেন দরবার করেছি একটা সময় ঘেরাও করেছি জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ এবং অনেক কিছু করেছি তো এরপরে যখন এটা ফাইনালি প্রাইভেট প্রোডাকশন নেওয়া শুরু হয়ে গেল তখন সারা দেশ থেকে লোক জাম দেওয়া শুরু করলো বিভিন্ন সেক্টর থেকে আসার পরে এটা আর ওই জায়গাটাই থাকে নাই যে আন্দোলন যারা করলো তারা আর ওর মধ্যে নেই ফলটা ওর মধ্যে নেই বলা চলে টেলিভিশনে এর আর ওরকম কেন মেজর ওদেরটার হয়নি কিন্তু চুক্তিটা হয়েছিল কিন্তু আমাদের সাথে আচ্ছা সেদিন আমার খেয়াল আছে তারেক ইয়ে তানবীর মোকামেল মুর্শিদুল ইসলাম তারেক মাসুদ আমি এবং মাহবুব জামিল আমাদের সাথেই তথ্যমন্ত্রী যখন নাজমুল হুদা ছিল তথ্যমন্ত্রী আমাদের সাথে স্বাক্ষর করেছিল যে এই প্রাইভেট প্রোডাকশন চালুর বিষয়টা কিন্তু পরবর্তী সময় আমাদের হাতে এগুলো থাকে নাই বা অন্য বা এই কারণে হয়েছে কি একটা দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেভাবে আন্দোলনের লোকরা আগে আসতো তখন হঠাৎ করে এসে যাওয়ার পরে ভালো খারাপ অনেক কিছু হয়েছে ভালো হয়েছে অনেক ভালো নাটকও হয়েছে টেলিভিশনে অনেক ভালো প্রোডাকশন হয়েছে অ্যাট দ্য সেম টাইম তারপরে চলে আসলো অনেকগুলো প্রাইভেট টেলিভিশন সেখানে ফিল্মের যে ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা কিছুটা মার খেয়ে গেছে সেই জায়গাটাতে এবং শর্ট ফিল্ম ফোরামের যে জায়গাটা হলো আমাদের এরা আবার দীর্ঘকাল তারা সিনিয়র ফিল্ম মেকার হয়ে গেলো নতুন ইয়াং ছেলেরা আসলো তারা ছবি করতে পারছে না বা করবে তারাও তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিল এক ধরনের তারা মনে করছে যে এরাও মানে ইয়েতে একটা কী বলে একটা ইয়েতে চলে গেছে আমি মনে করি যে এই প্ল্যাটফর্মটা অলওয়েজ নতুনদের জন্য প্রথম সিঁড়ি কিন্তু এখান থেকে তুমি সিঁড়িতে উপরে ওঠো তোমাকে কেউ না করছে না তোমার এই আদর্শের সাথে থাকতে হবে তোমার চলচ্চিত্রে যাতে কোনোভাবে না ইতিবাচক চলচ্চিত্র হতো শর্ট ফিল্ম ফোরামের যে অফিসটা ছিল 46 নিউ অলিফিয়ন রোড এই বিল্ডিংটার নাম ছিল লন্ডন ইলেকট্রনিক্স সেখানে নিচে একটা ইলেকট্রনিক্সের দোকান ছিল আর অসংখ্য বিভিন্ন ভাড়াটারা ছিল এই ভদ্রলোক লন্ডনে থাকতেন তো আমাদের প্রথমে মুর্শিদুল ইসলাম তার টেনেন্ট ছিল নিচে শৈল্পিক বলে একটি বিজ্ঞাপন সংস্থা উনি করে শুরু করেছিলেন যাতে চলচ্চিত্রের পাশাপাশি নিজেকে সার্ভাইভ করার জন্য সেটা খুব ভালোই সাকসেসফুল হয়েছিল সে কিন্তু সেই ইয়েতে খুব ভালো সাকসেসফুল হয়েছিল তো তার রুমটাই প্রথমে শর্ট ফিল্ম ফোরাম অফিস হয় এবং তারেকের সেই বাড়ির পরে প্রথম অফিসিয়াল অফিস হয় এটা আগে তারেকের বাড়িটাতেই আমরা অফিস হিসেবে কাজ করতাম তেস্তুরি বাজারে তারপরে এটা অফিস হয়ে যায় আমি সেই মুহূর্তে আমি অবশ্য পুনাতে ছিলাম যখন ওরা এখানে ফেস্টিভ্যালের শুরু করে ফেস্টিভ্যাল নিয়ে আমাদের অনেক থেকে চিন্তাভাবনা চলছিল কিন্তু এটা করা যাবে কি না সেটা নিয়ে অনেক স্ট্রাকচার ছিল সেই মুহূর্তে আমি পুনাতে ছিলাম কিন্তু ততক্ষণে তারা মোটামুটি একটি স্ট্রাকচার দিয়ে ফেলেছে এবং 1988 সালে প্রথম স্বল্পদীর্ঘ চলচ্চিত্র উৎসব আয়োজন করে শর্ট ফিল্ম ফোরাম তারেক মাসুদ ছিল সেক্রেটারি আর চেয়ারম্যান ছিল আলমগীর কবির এবং সেটা মুশরেদের এই অফিসটাকে কেন্দ্র করে এইখানে এবং পরে ছাদের মধ্যে একটা মিটিংয়ের জায়গা করে দেওয়া হয়েছিল এই এটাকে আন্দোলনের একটা প্রধান সেক্টর জায়গা বলা যায় এই কারণে তখন নতুন ফেস্টিভ্যালে আমি যখন পুনে থেকে ফিরে এসেছি দেখছিলাম তখন ফেস্টিভ্যালে এসে কেউ ওইখানে চা খাচ্ছে ওই কোণায় বসে আছে ওইখানেই শুয়ে পড়েছে কেউ ওইখানে প্রজেক্টর চালাচ্ছে ফিল্ম অ্যালাম ওইভাবে শুরু হয়েছিল
এরপরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফিরে আসার পরে আমি ওখানে একটা অফিস নেই, মুর্শিদুল ইসলামের পাশে একটা অফিস নেই। তো আমি আমি কোনো ইয়ের নাম না দিয়ে শুধু আমার নাম দিয়েছিলাম, এনায়েত করিম বাবুল। তো তারেক এসে বললো, না আমি তোর সাথে জয়েন থাকবো একসাথে, ওই তারেক সারিয়ার। তারপরে আমার সাথে যাব, তারপরে আমার অফিসটা হয়ে যায় শর্ট ফিল্ম ফোরামের অফিস, তারপরে হয়ে যায়। তারপরে এরপরে আমি ছাড়ার পরে শেষের দিকে মুরাদ ভাইয়ের অফিস, মঞ্জুর হাসান মুরাদের অফিস হয়ে যায় ওখানে, সে একটা অফিস নেয়, তার অফিসটা হয়ে যায়। তো এরকম পর্যায়ক্রমে অনেকগুলো অফিস হয়ে যায়, রেইনবো, চলচ্চিত্র সংসদ, পরে ইভেন্ট সব শেষে আমার রুমটা জাকির হোসেন রাজু নিয়েছিল। তো এইভাবে অনেকগুলো রুম হয়ে যায় এবং ওই জায়গাটা একটা আন্দোলনের মূল জায়গা। তো সেখান থেকে প্রথম চলচ্চিত্র উৎসবের কথা যখন আসছে, আমি সেই জায়গাটা বলে নেই, সেটা একটা খুব আমাদের প্রথম বড় একটা কাজ ছিল। আমি তখন ইনস্টিটিউট থেকে আমাকে তার এক চিঠি পাঠালো যে ইয়ের এবং ফোন করে বলল যে ইনস্টিটিউট থেকে কিছু ফিল্ম নিয়ে আসতে হবে। তো আমরা তখন অনেকগুলো ডিপ্লোমা ফিল্ম পাঠিয়েছিলাম, যে ফিল্মগুলো অনেকগুলো বাংলাদেশের আগের নির্মাতাদের, যেমন বাদল রহমান, টুল রহমান ভাই, তারপরে হচ্ছে গিয়ে সালাউদ্দিন জাকি, এদের যে ডিপ্লোমা ফিল্মগুলো যেগুলো পাওয়া গেছে, এছাড়া কিছু ভালো ছবি। তারপরে আমরা সাতজনের মতো একটা টিম নিয়ে, স্টুডেন্ট ডেলিগেট নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, অধিকাংশই কলকাতা থেকে, কাশ্মীর থেকে ছিল একজন অজয় রানা, কলকাতা থেকে অমিত সেন, সুদীপ্ত ভৌমিক, সন্দীপ চ্যাটার্জি, দেবাশিস গুহ এবং আমি এবং অঞ্জন। তো আমরা এজ এ গেস্ট হিসেবে ওদেরকে নিয়ে এসেছি, একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে এবং বাইরের থেকেও তখন চলচ্চিত্র নির্মাতা এসেছিলো, প্রখ্যাত চলচ্চিত্র টিচার প্রফেসর জেমস লেহি আরও অনেকে। তখন এই জায়গাটা তখন একটা খুব, ভারত থেকে আরও ফিল্ম মেকার এসেছিলো, তখন এই পাবলিক লাইব্রেরিতে এই চলচ্চিত্র উৎসবটাকে অন্যরকম একটা লুক দেয়, এই আন্দোলনের প্রধান একটা ক্যারেক্টার দাঁড়ায়। তো একটা পর্যায়ের পরে তো যারা পুরনো যারা ছবি করছিল ওই জায়গাটা, ওরা এখন, ওরা নতুন যারা আসছে ওরা মনে করছে যে ওরা মনে হয় এস্টাবলিশমেন্টের জায়গায় চলে গেছে, একটা এক ধরনের মত পার্থক্য দেখা দেয়। আসলে সেটা নয়, আমি যেটা বলতে চাচ্ছি, শর্ট ফিল্ম ফোরাম হচ্ছে অলওয়েজ নতুনদের জন্য প্রথম সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি, শেখার সিঁড়ি, অভিজ্ঞতার সিঁড়ি। সেই সিঁড়িটা যাতে অলওয়েজ ওপেন থাকে, এখনও আমার সাথে যোগাযোগ আছে, আমি ওদেরকে যারাই ক্ষমতায় থাকে তাদেরকে আমি তাই বলি। এবারে সভাপতি আবার অনেক দিন ঘুরে ফিরে, গতবার মুর্শিদুল ইসলাম ফিরে এসেছিলো, এবার ফিরে আসছে মঞ্জুর হাসান মুরাদ। আচ্ছা, তো একটা জুনিয়র ছেলে এবং একজন সিনিয়র ছেলে ফিরে এসেছে, এবার এখন একটা সমন্বয়ে আসছে। এবং এটা খুবই ইন্টারেস্টিং, যাতে কারণ একটা চলচ্চিত্র করতে করতে একটা সময়ে তার হয়তো এস্টাবলিশমেন্ট হতে পারে, কিন্তু সে যাতে আদর্শের জায়গা থেকে না সরে যায়, মূল চলচ্চিত্রটাকে যাতে ইতিবাচক চলচ্চিত্রে থাকে, যে চলচ্চিত্র মানুষের কথা বলবে, সুস্থ ধারার চলচ্চিত্র, সেই জায়গায় সাথে সে ভুল ইয়ে না করে। এখন অনেকে আজকাল আমাদের ওখানে অনেকের মধ্যে এই কনফিউশনটা ক্রিয়েট হয়েছে যে বিকল্প ধারা বলে কোনো ধারা নেই, একটাই ধারা মেন স্ট্রিম বা ইয়ে, কিন্তু আমি সেটার সাথে একমত নই। আমাদের অনেক বন্ধুরা, কয়েকজন বন্ধু বলে, কিন্তু আমার কয়েকজন, আমরা একমত নই কয়েকজন, সেটা বলি যে আসলেই বিকল্প ধারা আছে, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের মধ্যে না গেলেই হলো বিকল্প ধারা। আর ওই সিস্টেমের মধ্যে গেলে, যেমন আপনি যদি এভরিসিতে ইকুইপমেন্টস দিতে যাবেন, পরিচালক সমিতির সভাপতি হতে হবে, মেম্বার হতে হবে, ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে, এডিটরকে এডিটর অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে, কিন্তু বিকল্প দ্বারা এটার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যেখান থেকে পারেন তাকেই নিয়ে আসবেন, যেখানে ইচ্ছা ওখানে কাজ করবেন। তো এই পার্থক্যটা রয়েই গেছে, সেটা যতই যাই বলো, কিন্তু আমাদের দৈনিক এই পার্থক্যটা যদি না থাকতো, মনে করেন একজন চলচ্চিত্র নির্মাতাকে পরিচালক সমিতির মেম্বার হতে হবে না, কিংবা তাকে অন্য সমিতির মেম্বারদেরকে তার ক্রু হিসেবে নিতে হবে না, তাহলে কি একটা ধারা হলে, যদি একটাই ধারা হতো, বিকল্প ধারার প্রয়োজন ছিল না, সেক্ষেত্রে কি আরও অনেক ভালো ছবি নির্মাণ? হ্যাঁ, অবশ্যই আমরা চাই মেন স্ট্রিমের, যদি ওইটা তো আমরা চাচ্ছিলাম যে ওরাও এখানে কাছাকাছি চলে আসুক, দুইটার একটা ব্রিজ হোক, সমন্বয় হোক। কারণ যে কোনো একজন শিল্পীর জায়গায় কেন বাইন্ডিংস থাকবে, শিল্পীকে আপনার ছেড়ে দিতে হবে, সে কী করতে চায়, কী ধরনের ছবি বানাতে চায় তাকে বানাতে, সে কোন ক্যামেরাম্যান নেবে, কেন নেবে, এটার জন্য বিচার আচার করার জন্য তো সমিতিতে যাওয়া দরকার। ইট হ্যাজ টু বি ক্রিয়েটেড বাই ক্রিয়েটর, সে চুজ করবে তার মতো করে, সে করবে। একজন শিল্প, সে কম বাজেটে ছবি করতে পারে, একজন বেশি বাজেটে ছবি করতে পারে, একজন একদম লো বাজেটে করতে পারে, একজন নো বাজেটে, নো বাজেটে, এখন যেটা অনেকে নো বাজেটও করে ছবি, এখন যেটা যদি একদমই ডিএসএলএ লো বাজেটও করে, এবং এখন সেলুলারেও ছবি হয়। ওই জায়গায় তো আমরা নেই, আমরা তো প্রথম বেছে নিয়েছিলাম 16 মিলিমিটার, তারপরে আমরা
কারণ 16mm কস্ট কম ছিল, দেখানো যেত সহজে, ওই প্রজেক্টর ক্যারি করা যেত, 35mm করা যেত না। আমাদের কৌশলগত কারণ ছিল সেটা। পরবর্তী সময় আমরা 35 করেছি, আমি সেকেন্ড ডাকাটোকেই 35 হয়েছে। তারপরে যখন এখন যখন ডিজিটাল ভিডিওতে চলে আসছে, এখন ফিল্মের ওই জায়গা ছাড়া অন্য মিডিয়াতে চলে গেছে। আমরা দৈর্ঘ্যের কথা ওই সময় আমরা ওপেন করে দিয়েছি, সেকেন্ড ফেস্টিভ্যালের পর সময় আমরা ওপেন করে দিয়েছি, স্বল্প দৈর্ঘ্য জায়গায় আমরা ওপেন করে দিয়েছি ফেস্টিভ্যালটা, যে মুক্ত দৈর্ঘ্য, যে কোনো দৈর্ঘ্য। হ্যাঁ, এই ফেস্টিভ্যালটার নাম স্বল্প দৈর্ঘ্য, অর্গানাইজেশনের স্বল্প দৈর্ঘ্য, কিন্তু ভেতরে যতগুলো আছে মুক্ত দৈর্ঘ্য, 1 মিনিটের হতে পারে, 90 মিনিটের হতে পারে, যে কোনো দৈর্ঘ্য। এটা মানে ফ্রি করে দেওয়া শিল্পীকে, কোনো বাইন্ডিংসের মধ্যে না, যে আমাকে এত মিনিটেরই ছবি করতে হবে। আচ্ছা বাবুল ভাই, আপনি সেই আন্দোলন থেকে বেরিয়ে এসে দীর্ঘ সময় প্রবাস জীবন যাপন করছেন এবং টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত অনেক দিন যাবত, আপনার সাম্প্রতিক কাজ অর্থাৎ আপনার ভালোবাসার কাজ চলচ্চিত্র, সেই সম্পর্কে একটু বলুন। সাম্প্রতিক কাজ তো নেই, চলচ্চিত্রের কাজ তো অনেকদিন করতেই পারছি না, বিশেষ করে বিদেশে থাকার কারণে, নিউ ইয়র্ক প্রবাসী হওয়ার কারণেই চলচ্চিত্রের সাথে এক ধরনের ঠিক সম্পর্ক ছেদ, কিন্তু আমি প্রতিনিয়তই চলচ্চিত্রের সাথে থাকি। আপনারা যারা আমাকে জানেন নিউ ইয়র্কে সবাই, যে এখানেও যে ডিজিটাল মিডিয়া তো আসেনি তখন, যখন অ্যানালগ বা বিটা ক্যামে আমরা ছবি করেছি, অভিবাসী, নিঃসঙ্গ, নির্বাসন, তারপরে যদি শূন্যে বসবাস, এখানে একটা সময়ও আমরা ঘুরে তুলেছি এবং ইন্ডিপেন্ডেন্টভাবে সিনেমা হলে গিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করেছি। প্রোডাকশন অনেক ক্ষেত্রে অনেক দুর্বল ছিল, অনেক ইয়ে ছিল, টেকনিক্যাল লোক ছিল না। অভিবাসীর সময় আমি একা 4-5টা কাজ করেছি একা, নিঃসঙ্গ নির্বাসনের সময় দেখেছেন যে একজন মাত্র সহকারী পাওয়া গিয়েছিলো, সিকান্দর করিমকে, যে টেকনিক্যাল একজনকে গড়ে তুলতে পেরেছিলাম। অভিবাসীর শেষের দিক দিয়ে সে তাই শুরু করেছিল, সে এসেছিলো অভিনয় করতে, কিন্তু তারপর থেকে সে টেকনিক্যাল কাজে আসছে। তো তখনকার সেই সময়গুলোতে অনেক দুর্বলতা আছে, অনেকে হয়তো দেখলে বলতে পারে এই ছবিগুলো কেন কী হয়েছে, কিন্তু বিষয়টা ছিল যে সময়ের তাগিদে এবং এই ধারাটাকে রক্ষা করার জন্য সেটার একটা ইতিবাচক ভূমিকা ছিল। আমি মনে করি যে যে আন্দোলন বাংলাদেশে শুরু করেছিলাম আমরা সম্মিলিতভাবে, সেই আন্দোলনেরই একটা কন্টিনিউশন ছিল এই নিউ ইয়র্কের এই ছবিগুলো বা এইভাবে তৈরি করা। সেই সেই ছবিগুলোই বা থেমে আছে কেন? তারপরে তারপরে ছবিগুলো কোথায়? সেই ছবিগুলোর একটা কারণ আছে, একটা হচ্ছে জীবনযাপনের কারণে, যে এই যে জীবনটাকেও চালাতে অর্থ আয় করতে হয়, আর অর্থের আয়ের জায়গাটা আমার যেটা হয়ে গেছে, চাকরির জায়গাটা হয়ে গেছে টেলিভিশন, এবং টেলিভিশনে আপনি জানেন আমাকে প্রোগ্রাম করতে হয়েছে, একটা সময় প্রোগ্রাম এবং শুটিং অনেকগুলো অনেক সাইডে করতে হয়েছে। আমি একটা সময় অনলাইন এডিটিং করেছি, শুটিং করেছি, তারপরে প্রোডাকশন করেছি, তারপরে যখন প্রোগ্রাম আসলো, আসলে প্রতিনিয়ত সপ্তাহে 1-2টা প্রোগ্রাম তৈরি করা, মাথায় মাথা তো একটা মানুষের, যে চলচ্চিত্রের চিন্তা যেখান থেকে আসবে সেই জায়গায় ভিজুয়ালের চিন্তাই আসছে, কিন্তু এই অন্য অন্যরকমের ভিজুয়াল, যে প্রতিদিন আমাকে একটা প্রোগ্রাম এই সপ্তাহের শেষ মাথায় দাঁড় করাতেই হবে, দুর্বল হোক কী হোক, কিন্তু এই ক্যারেক্টার করতে হবে যাতে ওইটাই ভালো করা যায়। তো সেইটা চিন্তা করতে যে চিন্তার জায়গাটায়, মননের জায়গাটায় আর চলচ্চিত্রের জায়গাটা মাইনাস হয়ে গেছে, কম গেছে, কিন্তু ওই মানে একজন একজন লেখক যখন সংবাদপত্রে চাকরি করতে শুরু করেন তখন তার লেখা বন্ধ হয়ে যায়, একই রকমের প্রবলেম হয়। আমার চাকরিটা যদি ভিজুয়াল জায়গায় না হয় অন্য একটা মাধ্যমে হয়তো, তাহলে হয়তো থাকতো, আমার মনে হয়, আমার ধারণা, সেটা আমি জানি না থাকতো কিনা, কারণ এই টেলিভিশনের ভিজুয়ালটা অনেক সময় দেখতে দেখতে একসময় খেলাও হয়ে যায়, একসময় যে আমি জানি সার্টেন এই ফ্রেমে করে ফেলবো, ওই ফ্রেমে করে ফেলবো, আমি অত মনোযোগ দিচ্ছি না যে এই ফ্রেমে আমাকে ওই সময়ের মধ্যে কমপ্লিট করে চলে আসতে হবে, এবং এটা মোটামুটি যাতে নন কী বলে ভালো হয়, অত খারাপ যাতে না হয়। তো এটা করতে যায় মানে আমার মানে পেশন, যে চলচ্চিত্রের জায়গাটা একটু কম হয়ে গেছে। আর আরও একটা ইচ্ছে ছিল যে আমি ওই ছবিগুলো করার পরে একটা অভিজ্ঞতা, আমার একটা নিজের মধ্যে একটা সেলফ যে রিয়েলাইজেশন, যে আপোষ করে ছবি আর করবো না, যতক্ষণ পর্যন্ত একটা অর্থ বা একটা প্রোডাকশন এবং একটা ইউনিট না নিয়ে করতে পারছি সে পর্যন্ত ছবি করবো না। কারণ এক লং রানে একটা দীর্ঘ বিচারের জায়গায় আলটিমেটলি সবাই বলেই ফেলে, আপনি কেমন ছিলেন কী ছিলেন সেটা জানি না, এটা আপনার কাজ। সেই জায়গা থেকে আমি আসলে একটা সময় নিতে যেয়ে দীর্ঘ সময় নিয়ে ফেলেছি এটা। তাহলে তার মানে সময় নিয়েছেন আপনি এখন? আমার এখনও চূড়ান্ত প্রস্তুতি আছে ছবি করার, সেটা করতে পারবো কি জানি না, কিন্তু আমার প্রস্তুতি আছে। আমার ইচ্ছে ছিল এখানে নিউ ইয়র্কে, আমার 3টা আইডিয়া তৈরি ছিল, আমি করতে পারিনি,
তারপর বাংলাদেশের জন্য আমার আইডি তৈরি করা আছে, মোটামুটি স্ক্রিপ্ট হোমওয়ার্ক করা আছে, একটা স্ক্রিপ্টও তৈরি করা আছে, ফাইনালাইজ করা আছে। তো আমি চাই যাতে নেক্সট ছবিটাতে আপোষ না করে করতে হয়, এবং একটা শিল্পীর বিচারে অধিকাংশ সময় আমাদের এই গোজামিলটা দিতে হয়, সেটা যাতে না দিতে হয়। আমিও সেই কামনা করছি বাবুল ভাই, যে আপনার এই জ্বরটা খুলে যাক, আবার চলচ্চিত্র নির্মাণ শুরু হয়ে যাক, আবার ভালো সুস্থ চলচ্চিত্র দর্শকরা আপনার কাছ থেকে পাবে। আমাদের মনে হয় এবারে বিদায়ের পালা, সময় অনেক হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের শুরিদ অনুষ্ঠানে এতক্ষণ কথা বলছিলাম চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুলের সঙ্গে। বাবুল ভাই, কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আবারও নিশ্চয়ই আপনাকে আমরা স্টুডিওতে পাবো। হ্যাঁ, শেষ করার আগে আমি জাস্ট একটু অ্যাড করে নিচ্ছি যে ওই ওই ধারাবাহিকতায় কিন্তু নিউ ইয়র্কে একটি সংগঠন হয়েছে, নিউ ইয়র্ক ফিল্ম সেন্টার, সেখানে আমরা চলচ্চিত্র চর্চা করে যাচ্ছি এবং আমরা নিয়মিত চলচ্চিত্র ফেস্টিভ্যাল করে যাচ্ছি। আশা করি সেই ধারাবাহিকতাটাও বজায় থাকবে, এবং আমি প্রতিদিন প্রতিনিয়ত স্বপ্নে এবং জীবনে সুস্থ চলচ্চিত্রের সাথেই থাকি। সুপ্রিয় দর্শক, আজকের শুরিদ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী অনুষ্ঠান দেখবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের শুরিদ।